আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতাম আলা আশফিল আমিআলমুরসলীন নবীন মোহাম্মদ ওয়ালা আলহি ও আসহাবিহি আজমাইন ওবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আমাদের আজকের এই শিক্ষা বিষয়ক আলোচনা টেবিলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় হল যে কি ধরনের শিক্ষা আমরা চাই আপনারা যারা আমাদের আগের প্রোগ্রামগুলো দেখেছেন তাদের হয়তো মনে আছে আমরা মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যাপারে আলোচনা করেছিলাম আমরা ইংরেজি স্কুল নিয়ে আলোচনা করেছিলাম আমরা ইসলামী শিক্ষা বা মাদ্রাসা শিক্ষা নিয়ে আলোচনা করেছিলাম আমরা আরও আলোচনা করেছিলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা নিয়ে আজকে অনেকটা আমাদের পূর্বের আলোচনা যেগুলো করেছিলাম সেগুলোর একটা সামারি এবং আর একটু গভীরের আলোচনা যখন শিক্ষা নিয়ে আলোচনা করা হয় তখন কিন্তু কিছু ফিলসফিক্যাল আলোচনা হয় কারণ এখানে থিওরির ব্যাপার আছে সময় তো ভাই বোনেরা এই আলোচনায় আমি আপনাদের সাথে আছি ডক্টর আবুল কালাম আজাদ এবং আমার সাথে আছেন আরো তিনজন শিক্ষা বিশেষজ্ঞ আমি প্রথমেই আজকে শুরু করব আমার বাম পাশ থেকে আমাদের যে বিশিষ্ট আলোচক আছেন ডক্টর মুসলিউদ্দিন এরপর পর আরেকজন অধ্যাপক শাহলিয়ুল্লাহ আমাদের জাতির আরেকজন সেবক আসসালামু আলাইকুম ورحمهतुल्ला আমি মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানি আসুন আমরা আজকে এখানে আমরা যেহেতু সবাই শিক্ষক এবং এই শিক্ষা নিয়েই আমাদের জীবন এবং আমি কিন্তু একটা কথা বলি যে মুসলমানরা আমরা সবাই ছাত্র আবার সবাই শিক্ষক আমরা যে যেখানেই থাকি না কেন যে যে পেশায় থাকি না কেন আমরা কিন্তু সবাই কিছু কিছু শিখছি এবং আমরা লোকজনদেরকে শিখ এবং যে কারণে কবি সুন্দর করে বলেছেন সবার আমি ছাত্র নতুন ভাবে অনেক কিছু শিখছি তো আমরা আসলে কি ধরনের শিক্ষা চাই যেহেতু আমরা মুসলমান আসল শিক্ষা বলতে জীবনের শিক্ষা আমাদের কি পরিবর্তন নিয়ে আসে আসলে আমরা আজকে এই বিষয়ে আলোচনা করব এবং আমরা সেই পরিবর্তনগুলো কিভাবে আনতে পারি আপনি আমি আমরা সবাই কিন্তু শিখছি এবং যারা শিখছেন তাদেরকে আমরা কিভাবে সাহায্য করতে পারি আমাদের আজকের আলোচনায় এটাও আসবে তার কারণ আমি বলেছি যে আমাদের প্রত্যেকের পরিবার আছে ছেলে সন্তান তারা যেমন শিখছে আমরাও শিখছি তারা যেহেতু শিখছে তাদেরকে আমাদের সাপোর্ট করা দরকার হেল্প করা দরকার আমরা যদি শিক্ষাকে না বুঝি তাহলে কিন্তু আমরা তাদেরকে সেভাবে সাহায্য করতে পারবো না সম্মানিত ভাই বোনেরা আমাদের আজকের আয়োজন কোন শিক্ষা আমরা চাই আমি প্রথমেই শেখ শহীদুল্লাহ খানকে জিজ্ঞেস করব যে আপনি একজন মুসলিম হিসেবে একজন পিতা হিসাবে আপনি কি ধরনের শিক্ষা চান আসলে কি কি গুণ থাকা দরকার আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ আমাবাদ প্রিয় দর্শক আমরা কি ধরনের শিক্ষা চাই সেটা আমি নিজেকে লক্ষ্য করে বা কেন্দ্র করে বলতে পারি আমি আমার সন্তানের জন্য কি ধরনের শিক্ষা চাই বা আমাদের সমাজের প্রতিটি সন্তানের জন্যই কি ধরনের শিক্ষা চায় যে আল্লাহ রাসুল সাল আলি কিছু শিক্ষকের জন্য বা এমন এক শ্রেণীর শিক্ষকের জন্য একটা সুসংবাদ দিয়েছেন তিনি বলছেন যে আসমানের যত ফেরস্তাগণ আছেন তারা এবং সেই গর্তের পিপিলিকাও এমনকি গভীর পানিতে যে মাছ সেগুলিও সবসময় কল্যাণ কামনা করে ক্ষমা প্রার্থনা করে এমন একজন আদর্শ শিক্ষকের জন্য যিনি ইউ আল্লিম খাইরা মানুষকে শুধু কল্যাণেই শিক্ষা দেয় অর্থাৎ কল্যাণ শিক্ষা দেয় কল্যাণ মানে আল্লাহ রসুল সাল্লাম এমন ভাবে একটি শব্দকে ব্যবহার করেছেন আল খাইর যত রকমের কল্যাণ সবগুলি যেন এর মধ্যে স্থান পেয়েছে অতএব আমি আমার ছেলেকে বা আমাদের পরবর্তী প্রজন্মকে যদি আমরা তাদেরকে কল্যাণমুখী করতে চাই প্রয়োজন। যেটা আমাদের মাঝে সংকীর্ণতা নিয়ে আসবে না যেটা আমাদের মাঝে দলাদলি নিয়ে আসবে না যেটা আমাদের মাঝে কাটাকাটি মারামারি নিয়ে আসবে না যেটা আমাদের মাঝে দুর্নীতি নিয়ে আসবে না যেটা আমাদের মাঝে সন্ত্রাসী নিয়ে আসবে না নিয়ে আসবে শুধুমাত্র

আমি ডক্টর মুসলিহকে প্রশ্ন করব কোন কোন দিক দিয়ে তারা আসলে আলাদা হওয়া দরকার আলাদা বলতে এই ব্রাহ্মণদের মতো শাস্ত্র শিক্ষা দিবেন তারা টোলে আলাদা হয়ে থাকবেন ভগবানের মাথার পয়দা হয়েছে বা আমার দেশের কিছু সঙ্গে হুজুর আছেন যারা সালাম দিলে পর্যন্ত জবাব দেন না নিজেরা তো সালাম দেবেনি না নিজেদেরকে আলাদা কিছু ভাবেন কিংবা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকের মতো যারা অহংকার গর্ব করে ঘোরেন এবং অন্য একটা স্টাইল নিয়ে চলেন ওই রকম আলাদা হয়ে যাবেন তা নয় আলাদা হলে সকল প্রকার ভালো বৈশিষ্ট্য নিয়ে তারা আলাদা হবেন সেটা চূড়ান্ত আমান উদ্দারিতে তারা দৃষ্টান্ত চাটুকারিতে না করার দিক থেকে তারা দৃষ্টান্ত প্রতারণা না করার দিক থেকে তারা দৃষ্টান্ত সকল ছাত্রকে সমানভাবে দেখার দৃষ্টান্ত শিক্ষকদের সাথে সুন্দর ইন্তেকাল তিনি বলতেন শিক্ষক ওই ব্যক্তির নাম যার চেহারা পাঠ্যপুস্তক যার চালচলন পাঠ্যপুস্তক যার আচার আর ব্যবহার হলো পাঠ্যপুস্তক কেবল পাঠ্যপুস্তক পড়ায় এমন লোকের নাম শিক্ষক নয় একটা কথায় অনেক কিছু আমি যুক্ত করতে চাই যে উনি যে বললেন যে শিক্ষক কেমন হওয়া উচিত মোহাম্মদুর রসুল্লাহ সাল ইসলাম ছিলেন শিক্ষক আচ্ছা তার মানে এখানে আমরা আমাদের শিক্ষকদের কাছ থেকে আমরা শিখবো ঠিক না তারা হলেন সমাজের সবচেয়ে উঁচু দরের শিক্ষিত মানুষ তো তাদের কাছ থেকে আমরা কি ধরনের কোয়ালিটি আশা করি সেটা আপনি বলছেন জি কোয়ালিটি হবে সর্বক্ষেত্রে আদর্শ কারণ তারা হলেন নবীর উত্তরাধিকারী কারণ যারা শিক্ষক তারা হলেন ওয়ারাসাতুল আমবিয়া। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম সহ সকল নবীগণের উত্তরাধিকার নবীরা টাকা পয়সার উত্তরাধিকার রেখে যাননি রেখে গিয়েছেন জ্ঞানের উত্তরাধিকার মানে শিক্ষকরা হলেন ছাত্রদের রোল মডেল তাদেরকে ফলো করবে ফলো কেবল পাঠ্যপুস্তকই পড়বে না শিক্ষকের সব কিছুকে ফলো করবে আমি খুব বিনয়ের সাথে বলতে চাই যে আমরা কি শিখব অন্তত এই কথাটাও যদি আলোচনা করতে তাহলে কোরআন থেকে আমাদের দলিল নিতে হবে আল্লাহ সুফান আদম আলী ইসালামকে সৃষ্টি করলেন সৃষ্টি করে প্রথম শিক্ষক কিন্তু মানবজাতির জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু তারপর ছাত্র ছিলেন আদম আলাইহিস আসসালাম আর শিক্ষা প্রতিষ্ঠানটা ছিল জান্নাত। তার মানে অস্রের গন্ধ যেখানে সেখানে কিন্তু শিক্ষা হবে না। জান্নাতি পরিবেশ না থাকলে শিক্ষা হবে না। কিন্তু শিক্ষার বিষয়টা কি হবে? পাঠ্য তালিকা কি হবে? পাঠ্যক্রম ক্রম কি হবে? কি শিখবে ছাত্র? কুরআনুল কারীমের ভাষায় ওয়া আল্লামা আদামা আল আসমাআ আল্লাহ সুফান আদমকে সব কিছু শিক্ষা অর্থাৎ জীবনের জন্য যা দরকার সবই আমাদের শিখতে হবে এক্সেলেন্ট আচ্ছা শহীদুল্লাহ সাহেব আমাদেরকে একটু বলেন যে আমরা এখানে বলছি যে পুঁথিগত বিদ্যায় যথেষ্ট নয় শিক্ষার মাধ্যমে জীবনের আর কি কি যোগ্যতা অর্জন করা দরকার আসলে এই বিষয়টা পুঁথিগত বিদ্যায় যথেষ্ট নয় এ কথাটা

না এই বিদ্যাটাকে কাজে প্রয়োগ করে আমরা বাস্তব সমাজে এর একটা সুফল ভোগ করছি মূল বিষয় হলো আমাদের এটাই তো সুতরাং সত্যিকারী যদি আমরা শিক্ষা দেই এবং শিক্ষা নেই তাহলে আমাদের আদর্শ সমাজ একটি গড়তে বা আদর্শ একটি জাতি গড়তে যে বিষয়গুলি প্রয়োজন সেই শিক্ষার মধ্যে অবশ্যই সেই বিষয়গুলি থাকতে হবে এবং তাহলে এই শিক্ষার সাথে সাথে সবচেয়ে বড় শিক্ষার যেটি উদ্দেশ্য আমাদের শিক্ষার উদ্দেশ্য নিজে অজ্ঞ হয়ে থাকা নয় সবচেয়ে বড় হলো একজন আদর্শবান হিসাবে গড়ে ওঠা তাহলে যে এই যে কথাটা আসছে সুন্দর কথা যে আদর্শবান আমার মনে একটু ব্যাখ্যা দরকার আছে তো আমাদের একটা ব্রেকে যেতে হবে ব্রেকের পরে এই বিষয়ে আমরা ব্যাখ্যা করব আপনাদেরকে ধন্যবাদ এবং শ্রোতা ভাই ও বোনদেরকেও অনেক ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলে দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আপুনর সমপ্রচার সকাল 6.30টায় বাংলাদেশে বিএসটিভি বাংলায় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাঁচ ওয়াক্ত সালাত এক জুমা হতে অপর জুমা এক রমজান হতে অপর রমজান পর্যন্ত সেই সমস্ত পাপের কাফারা হয়ে যায় যা এগুলোর মাঝে হয় যদি কবিরা গোনা হতে বেঁচে থাকা হয় সেই মুসলিম প্রথম খণ্ড পবিত্রতা অধ্যায় হাদির সংখ্যা চারশো পঞ্চাশ Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects and animals? Want to know more? Join us for stories of the prophet Peace <laughs> TV আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এবং আমার সাথে আলোচক বৃন্দ যারা আছেন সবাইকে স্বাগতম আমাদের আবারও আলোচনার বিষয় ছিল যে আমাদের জীবনের জন্য কি ধরনের শিক্ষা আমরা চাই এবং আমরা বলছিলাম যে আমরা আলোচনা করছিলাম যে সে যে শিক্ষা নেওয়ার পরে একজন মানুষের ভিতরে ব্যক্তিগতভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে ভাবে রাষ্ট্রীয় কি কি গুণ অর্জন করা দরকার তো এই বিষয়ে জনাব শহীদুল্লাহ খান মাদানী সাহেব বলছিলেন যে আপনি আদর্শবান মানুষ যে বলছিলেন একটু ব্যাখ্যা করেন প্লিজ বিষয়ে যেটা আমরা বলছিলাম তা তাহলে শিক্ষার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদের সমাজ বা ব্যক্তি সকল ক্ষেত্রে একটা আদর্শ প্রতিষ্ঠা করা বা আদর্শ নিয়ে আসা তো আদর্শবান হওয়ার জন্য যে সমস্ত মৌলিক গুণের প্রয়োজন সেগুলির মধ্যে আমরা সবচেয়ে বড় যেমন একটা যে বিষয়টা আগেও আমরা আলোচনা করেছি তা হলো আমানতদারী আমানতদার বলতে এ বাংলা হলো যার যেটা অধিকার সেটাকে যেন সঠিকভাবে অর্পণ করা যায় সঠিকভাবে দেওয়া যায় এই বিষয়টা যেমন একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আজকে আমাদের সমাজে দাঁড়িয়েছে কারণ আমরা সকলের অধিকার যখন যথাযথভাবে দিচ্ছি না এরই অপর নাম হলো কিন্তু দুর্নীতি এরই অপর নাম হলো জুল এর অপর নাম হলো জুল তো আজকে আমরা সবচেয়ে যে বড় সমস্যাটাই ভুগছি এর কারণ হলো আমরা শিক্ষা গ্রহণ করেও কিন্তু এই সমস্যাটা থেকে আমরা মুক্ত হয়ে আসতে পারি এমন আদর্শ আমরা শিখতে পারি আমি একটু সামারি করি সেটা হলো তার মানে আপনি বলতে চাচ্ছেন যে শিক্ষা থেকে আমাদের এই যোগ্যতাটা অর্জন করতে হবে যে প্রত্যেকে নিজের উদ্যকে দায়িত্ববান হতে হবে কেউ আমাকে দেখুক বা না দেখুক এর মানে তো সেটা আমি খুব সহজভাবে বলতে শহীদুল্লাহ খান সাহেবের কথাকে সম্পূরক হিসেবে আমি বলতে চাই চারটি বিষয়ে শিক্ষা অর্জন করা উচিত আমি খুব সহজভাবে প্রত্যেক ব্যক্তিকে হ্যাঁ এটা স্থান কাল কালপাত্রভেদে হয়তো কম কম বেশি হতে পারে এক নম্বর প্রত্যেককেই নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত নৈতিকতার শিক্ষা সে ব্যক্তি যে ধর্মের হোক যে বিশ্বাসের হোক যে আচরণেই হোক যার মধ্যে নৈতিকতা নাই ইংরেজির একটা বহুল প্রচলিত কথা আছে মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট টাকা পয়সা হারিয়ে গেলে কিছুই হলো না হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট যখন স্বাস্থ্য হারিয়ে গেল কিছু তোমার লস হলো কিন্তু ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট যার নৈতিকতা নাই যার চরিত্র নাই তার কিচ্ছুই নাই সুতরাং মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো নৈতিকতা শ্রোতাদের ভিতরে অনেক হয়তো স্কুলের ছাত্র বা ছাত্রী আছেন তাদের জন্য আপনি একটু বলেন যে এই নৈতিকতা বলতে আসলে আমরা কি বুঝি নৈতিকতা বলতে শেখ যেটা বলছিলেন প্রত্যেককে নৈতিক বলতে তার আচরণ অভ্যাস কথাবার্তা এবং অন্যের সাথে ব্যবহার এগুলা হতে হবে মডেল আদর্শ যাতে কোনো অন্যায় অপরাধ কারণ অন্যায় কি তা সবাই বুঝি দুই নাম্বার হলো যে ব্যক্তি শিখবে তার জীবনের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো যেমন মনে করুন আমরা বাংলাদেশে একজন বাংলাদেশী মানুষ বাংলাদেশে জীবনযাপন করতে গিয়ে বাংলাদেশের বিভিন্ন অফিস আদালত যেমন মনে করুন থানা বাংলাদেশের পুলিশদের কাছে আমার কি পাওনা আছে পুলিশ কিভাবে আমাকে সেবা দেবে এই বিষয়টা অনেকেই জানি না মনে করুন বাংলাদেশের বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থা দুই ভাগে বিভক্ত একটি হলো সাধারণ জুডিশিয়াল লোয়ার কোর্ট আর একটা হলো হাইকোর্ট লোয়ার কোর্টের মধ্যে আবার একটি আছে ম্যাজিস্ট্রেট পরিচালিত বিচার ব্যবস্থা আর একটি হলো জজ বা আদালত কিন্তু দুর্ভাগ্যজনক সত্য একজন শিক্ষিত মানুষও যদি তার জীবনে কোনো কোনো প্রয়োজন হয় একটা ম্যাজিস্ট্রেট আদালতে তার কোনো বিষয় আসে অনেক কিছুই জানেন আপনি যে কথাটা আনছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনি চারটি বিষয় বলবেন দুটো বিষয় বলেছেন আমি দুই নম্বরের ব্যাপারে আরো একটু এলাবোরেট করতে চাই সেটা হলো যে মনে করেন আমাদের ব্যক্তিগত জীবনে আমরা স্বামী বা স্ত্রী আমরা পিতা বা মাতা বা ভাই বা আমাদের শিক্ষায় কিন্তু অনেকাংশে দেখা যায় যে একজন পিতা হিসেবে আমি কিভাবে দায়িত্ব পালন করব আমরা একাডেমিক ভাবে সেটা শিখিনা यस এটা একজন স্বামী হিসেবে আমি কিভাবে আচরণ করব সেটা আমাকে বাজার থেকে বই কিনে নিয়ে পড়তে হয় সেটা আমাদের প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় না আমার এক শিক্ষক বলতে যে বাবা হওয়ার আগে বাবা হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে এটা আমাদের স্বামী হওয়ার আগে স্বামী হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে এবং এই যত যোগ্যতা শিক্ষা থেকে অর্জন করতে হবে কিন্তু দুর্ভাগ্য আমাদের শিক্ষা এটা অনুপস্থিত তারপরে আমরা এখন প্রস্তাব করতে চাই যে আমরা যে যেখানে যে শিক্ষা ব্যবস্থায় আছি না কেন মাদ্রাসা স্কুল কলেজ যাই হই না কেন আনতে হবে একদম তাই না যেমন মনে করুন যেমন ভূমি জরি বাংলাদেশে প্রত্যেকে কোনো না কোনো ভূমির সাথে জড়িত ভূমি জরিপ সংশ্লিষ্ট এমন কিছু আইন কানুন আছে রেজিস্ট্রি করা বিক্রি করা অনেক শিক্ষিত মানুষজন জানে না এটা আমাদের শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত নয় দুর্ভাগ্যজনক বিষয় তিন নম্বর যেটা বলছিলাম যে শিক্ষা অর্জন করতে হবে প্রত্যেক ব্যক্তিকে তার দেশ এবং জাতির উন্নয়নের জন্য যা প্রয়োজন ডক্টর মোসলে আপনি যদি একটু এলাবোরেট করেন যে দেশ এবং জাতির উন্নয়নের জন্যই তাকে যোগ্য হতে হবে এটা কিভাবে সম্ভব প্রথমত আমার দেশ এবং জাতির উন্নতি করব এ ব্যাপারে আমার একটি সুস্পষ্ট নৈতিক ভিত্তি থাকতে হবে আমার একটা ধারণা থাকতে থাকতে হবে হবে পরে। আমি আমি করতে চাই আমার মধ্যে আমি শুধু যে কোনোভাবে নিজে অশিক্ষা কুশিক্ষা যেটাই লাভ করুক কোনোভাবে ঘুষ মুস একটা চাকরি করে যে একটা পজিশন দখল করব এই যদি আমার মানসিকতা হয় কিংবা যারা নিয়োগ দিবেন তারা যদি মনে করো

যে আমার দেশের ছাত্ররা ভালো ছাত্র যেটা ভাই আপনি বলেছেন আমার দেশের শিক্ষকরা বিদেশে গিয়ে ভালো করে রেজাল্ট ভালো করে টিচিং এ ভালো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান এখন হাজার রো কারণ কি কারণ হলো আমার দেশে আমরা যারা অবস্থান করে আমরা বিমর্ষ দেশের প্রতি আমাদের কোনো এই কমিটমেন্ট নেই আমরা সেখানে উন্নত মানুষ শিক্ষা দিচ্ছি না ডক্টর আমি একটু আমি একটু ইয়ে কারণ আমাদের সময় কম আপনি চার নম্বরটা একটু বলে ফেলেন আমার তিন নম্বর পয়েন্টটাতে একটু যুক্ত করতে চাই যেমন বলেন কৃষি বাংলাদেশ এত ছোট্ট দেশ কিন্তু এত মানুষ কিন্তু বাংলাদেশের ভূমিকূপ উর্বর জার্মানি কৃষিবিদ বলেছিলেন যে এত ফার্টাইল ল্যান্ড যে লাউ এর কদুর বিচি আপনার মাথায় এই দেশে কৃষি কিভাবে হয় সব সেই মানদাতা আমলে যদি বাংলাদেশের কৃষিকে ডেভেলপড করা হয় তাহলে বাংলাদেশের মানুষ স্বয়ং খাদ্যের স্বয়ং সম্পূর্ণ হয়ে অনেক রপ্তানি করা সম্ভব এটা শিক্ষারণ যদি এখন শুরু হয়েছে আলহামদুল্লাহ চতুর্থ যে বিষয় শিখতে হবে পৃথিবীর আধুনিক উন্নয়ন আর উন্নতির সাথে তাল মিলিয়ে টিকে থাকার জন্য কারণ শিক্ষিত মানেই পৃথিবীর বুকে মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়ানো শক্তি আমাদের শিক্ষায় থাকা উচিত মডার্ন সায়েন্স তথা টেকনোলজিকে অবশ্যই আয়ত্ত করে পৃথিবীর বুকে আমরাও একটি জাতি তা প্রমাণ করার জন্য প্রত্যেক ব্যক্তিকে থাকতে হবে আমার মনে হয় খুব চমৎকার বিষয় আছে যে কী ধরনের শিক্ষা আমরা চাই আমাদের জীবনে ব্যক্তিগত জীবনে আমাদের অনেকগুলো যোগ্যতা থাকতে হবে সেটা হলো আমরা সৎ আমরা আমরা হব দায়িত্ববান আমরা হব ইনোভেটিভ অর্থাৎ সৃজনশীল প্রত্যেকেই চিন্তা করতে হবে যে আমাকে আমার সমাজকে কিছু দিতে হবে এবং প্রত্যেকে তার জন্য চেষ্টা করতে হবে এর জন্য আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সবই আছে মসজিদ আছে আমি শহীদুল্লাহ খান সাহেবকে জিজ্ঞেস করব এ ব্যাপারে পরিবারের ভূমিকা কি আপনি একটু বলবেন কাইন্ডলি এক্ষেত্রে পরিবার আসলে কোনো সন্দেহ নেই পরিবারের বিরাট ক্ষেত্রে ভূমিকা রয়েছে যেমন আগেই আমরা কিছু এই বিষয় নিয়ে অন্যান্য অধিবেশনগুলিতেও আলোচনা করেছি কারণ শুধু শিক্ষকের হাতে বা প্রতিষ্ঠানে ছেলেকে ছেড়ে দিলেই সে যে সত্যিকারই একজন যোগ্য বা আদর্শ শিক্ষিত নাগরিক হয়ে গড়ে উঠবে এটা কখনো মনে করা যায় না তো এই জন্য অবশ্যই এর পিছনে প্রয়োজন রয়েছে সহযোগিতা বা বড় ধরনের গাইডের প্রয়োজন রয়েছে সেটি পারিবারিক থেকে যেটা হবে কারণ অনেক সময় শিক্ষকেরও যেমনইভাবে ছাত্র অনুসরণ করে চলে তার সাথে সাথে পিতামাতার অনুসরণটা আরো বেশি ছাত্র বা ছেলে করার চেষ্টা করে আমি যদি চাই কাছে ছেলে দিয়ে আমরা আমরা কবিতা সেটা মনে করি বা অনেক সময় স্মরণ করি তো শিক্ষকের প্রতি ভাবে শ্রদ্ধাশীল হতে হবে ঠিক সেই সাথে ছাত্রকে ভালো গড়ার জন্য পিতামাতাকেও সে বিষয়গুলি সচেতন হতে হবে আজকাল আমাদের এমন পরিবেশ হয়ে গেছে আমরা ছেলেদেরকে শুধু খালি কোন প্রতিষ্ঠান বড় বড় রয়েছে সেখানে শুধু যত টাকা লাগবে সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করি আর নিজে ছাত্রের সাথে বা ছেলের সাথে কোনো যোগাযোগ সম্পর্কত রাখিনা সময় দেওয়ার সুযোগ পাই না পর পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই ছেলে আসলে হাতছাড়া হয়ে যাচ্ছে সব শেষ হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে অবশ্যই পারিবারিক একটা বিরাট ভূমিকা রয়েছে সাহলুল্লাহ সাহেব এ ব্যাপারে আপনি কি বলবেন বলেন আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে যদি বলি আমি ক্লাস এইট থেকে আমার গ্রামের এলাকা ছেড়ে অনেক দূরে একটি বিখ্যাত প্রতিষ্ঠানে পড়েছি এবং এই জন্যে আমার মায়ের অবদান সবচেয়েতে বেশি হ্যাঁ আমার বাবা নিজে একজন শিক্ষক ছিলেন আমার পূর্বপুরুষ আমার মায়ের বংশ বাবার বংশ দুই দিকে শিক্ষকের ধারা চলে এসে কিন্তু আমি আমার জীবনে দেখেছি যে আমার নানা মর হুম নানা যান আমার দাদা আমার আব্বা আমার মামা আমার আমার পরিবারের সকল সদস্যদের মধ্যে মায়েদের ভূমিকায় শিক্ষার জন্য সবচাইতে বেশি বাচ্চা এবং যে মা তার বাচ্চার শিক্ষার ব্যাপারে বেশি উদ্গ্রীব ওই বাচ্চারাই ভালো করে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে এবং আমার জীবনটাও আমি হয়তো কিছুই শিখতে পারি নাই তবে ভালো কিছু শিক্ষকের সংস্পর্শ পেয়েছি বিদেশে দেশে আলহামদুলিল্লাহ এই জন্য আমার মায়ের অবদান সবচেয়ে বেশি এবং বর্তমান সময়ে আল্লাহ আমাকে যে বাচ্চা আমাকে দুইটি মেয়ে একটি ছেলে দিয়েছেন আমার বেগম সাহেব সেও আমার বাচ্চাদের জন্যে আমার চেয়ে বেশি নিবেদিত বাচ্চাদের ব্যাপারে এবং আমি আমি আমার সকল দর্শক শ্রোতাদেরকে বলতে চাই যে হ্যাঁ প্রত্যেকটি মাকে তার বাচ্চাদেরকে বেশি সময় দেওয়া উচিত আর আমরা যারা বাবা স্বার্থপর না হয়ে আমাদেরকেও বেশি সময় দিতে আগে আসবো সংযুক্ত মোহতারাম শাহরিউল্লা সাহেব যে বিষয়টি বললেন উনি মায়ের বেশি অবদান পেয়েছেন আমাকে একইভাবে স্বীকার করতে হয় আমরা যে কয়েক ভাই আলহামদুলিল্লাহ যতটুকুই শিখার সুযোগ পেয়েছি বেশিরভাগ মায়ের অবদানেই ছিল তো এক্ষেত্রে আমি স্মরণ করে দিতে চাচ্ছি ওনারও ক্ষেত্রে আমারও ক্ষেত্রে হয়তো অনেকেরই ক্ষেত্রে তো কিন্তু বর্তমান যেটা আমরা সমস্যায় ভুগছি সমস্যা হলো সে নারীদেরকে সমান অধিকার দিতে গিয়ে আমি যখন অফিসে যাচ্ছি আমার স্ত্রীকেও অফিসে নিয়ে দৌড়াচ্ছি যার ফলে এই পরিবারের বাচ্চাগুলি তারা ছোট থেকেই তারা মা হারা হয়ে এক প্রকার মা হারা হয়ে মায়ের এই অবদানকে তারা পাচ্ছে না

যে যিনি যত বড় শিক্ষিত তিনি তত বেশি সৎ হবেন তিনি তত বেশি দায়িত্ববান হবেন তিনি সোসাইটির প্রতি তত বেশি কমিটেড হবেন এবং এভাবেই তিনি সমাজকে তিনি পরিবর্তন করবেন এটা যদি না হয় তাহলে বুঝতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থায় গলত আছে এবং এই ব্যাপারে পরিবারের প্রত্যেকে বিশেষ করে মাকে বিশেষ উদ্যোগ নিতে হবে আসুন আমরা আমাদেরকে শিক্ষিত করে তুলি আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করে তুলি এবং তাদেরকে দুনিয়া এবং আখেরাতের যোগ্য করে তুলি আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন আমিন ওয়াকা আনহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আহমতুল সুন্নহার আলোকে জীবন মনকে উদ্ভাসিত করতে হলে হিত হলে প্রায় সুদৃঢ় ঈমান এবং পরিচ্ছন্ন অন্তরিচ্ছন্ন পরিচ্ছন্ন অর্জিত হবে ইমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোক রাখুন কেবলমাত্র পিস বাংলায় জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ আজ রাত সাড়ে আটটায় বা সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় Learning the wise way. What would you recommend us to take as career after we pass our school? So what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant. Strategy sustained. The best profession is a profession of a person who invites people to Allah subhanahu Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the meaning.

কার জন্য এই জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হল হাদিস কি উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সব কাজে নির্দেশ দিবে অসৎ কাজে নিষেধ করবে মুজাফফর বিন মুহসিন ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাবার হোসেন शाहिदুল্লাহ খান মাদানি আব্দুর রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর আলমের এর উপস্থাপন